শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলার রায় চ্যালেঞ্জ করে আপিল করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ গ্রামীণ টেলিকমের সাজাপ্রাপ্ত 4 কর্মকর্তা। আদালত আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন, সেই সঙ্গে জামিন দিয়েছেন আবেদনকারী 4 জনকে। আজ রোববার 28 জানুয়ারি সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালে করেন তারা। শুনানি শেষে তাদের জামিন দেন আদালত। গত 1 জানুয়ারি শ্রম আইন লঙ্ঘন করে গ্রামীণ টেলিকমের শ্রমিকদের বঞ্চিত করার অভিযোগে কোম্পানির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 কর্মকর্তাকে 6 মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে 30,000 টাকা করে জরিমানা করেছেন শ্রম আদালত। ওই রায় ঘোষণা করেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা। সেই সময় আবেদনের পরিপ্রেক্ষিতে একই আদালত ডক্টর ইউনুসকে 1 মাসের মধ্যে আপিল করার শর্তে জামিন দেন।